কি করিস, কি দেখছিস? হ্যাঁ, ও রান্না হয়ে গেছে, খাবি না? খাবো, জল হচ্ছে, বাড়ি যাবো। সত্যি, ওঠ না, উঠে বস, দেখো উঠছে না, ওঠ। উঠবো না। উঠবি না? দেখেছো আমি রান্না, আমি শুয়ে করবো, চান করিনি কিন্তু এখনো, ভাত খাবো তো, ঘোড়ার ডিম, ঘোড়ার মাথা খা তো। দেখো বাড়ি, আজকে এত বৃষ্টি হচ্ছে বলছে বাড়ি, মানে কোথায় যাবি? বাড়ি কাঁচকলা, বাড়ি যেতে যেতে পারবে না। ও শ্রাবণ মাসে অভিশাপ লেগে গেছে, এখন আমি চান করিনি, রান্না করে এসছি, চান করিনি। দারুণ রান্না করেছে আজকে, কিচ্ছু করিনি গো। আজকে করেছি, সে কি করেছি, হ্যাঁ, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর লাউ দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা, টমেটো দিয়ে রুই মাছের তরকারি, আর ভাত, আর কিচ্ছু না। বাঁশকাঠি চালের ভাত রান্না করেছে, আমার তো কালকে বিরিয়ানি করেছিল, বিরিয়ানির চালের ভাত আছে, তাই তো? হ্যাঁ, তো ভাতটা গরম করা হয়নি, যা ভুলেই গেছি, ভাতের উপরে বসিয়ে দেবো? গরম, না না, আমি বসিয়ে দিচ্ছি। যাই হোক, তো কালকে বিরিয়ানি করেছিলাম রাতে, আর দিনের ডিনার লাঞ্চ হয়েছিল, পিজা পিজা খেয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে চালের ব্যাপারটা বলি, হ্যাঁ, তোমাদের একটা ছোট মিনি মিনি ব্লগ শেয়ার করেছিলাম যে আমি টাকা যাচ্ছে, চাল ভালো, মানে মনের মতন চাল পাচ্ছি।